ওয়ার্ডপ্রেস ইকমার্স সাইটের যে প্রোডাক্ট পেজ আছে সেটা আমরা চাইলে কিন্তু খুবই আই ক্যাচিং এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করতে পারি। আমরা অনেক সময় দেখি না যে নতুন একটা ফোন রিলিজ হলে খুব সুন্দর করে আসছে এবং অ্যাড টু কার্ট অপশন থাকে, যেটা সাধারণত তো দেশীয় যে ই কমার্স সাইটগুলো আছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় না। তো আমরা এই টিউটোরিয়াল থেকে দেখবো যে কিভাবে আমরা আসলে এরকম একটা প্রোডাক্ট পেজ রেডি করতে পারি যেটা খুবই আই ক্যাচিং হবে এবং ইউজার এঙ্গেজমেন্ট বাড়াবে এবং আলটিমেটলি আমাদেরকে সেলস জেনারেট করবে। তো চলুন আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো আই বিলিভ আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন এটা হচ্ছে আমাদের গার্লস কিউ সাইট এবং গার্লস কিউ সাইটের এগুলো হচ্ছে প্রোডাক্ট পেজ, ঠিক আছে। তো এখান থেকে আমি দুই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। ফার্স্টেরটা হচ্ছে দেখেন এটা একটা সিম্পল প্রোডাক্ট এবং এখানে আমরা সাধারণত ই কমার্স সাইটে প্রোডাক্ট আপলোড করার পরে এরকমই থাকে যে ডিসক্রিপশন থাকে, এডিশনাল ইনফরমেশন থাকে, রিভিউ থাকে, হ্যাঁ এরকমই থাকে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু গতানুগতিক, এখানে কিন্তু হচ্ছে আপনার উপরে যদিও স্টিকি একটা আছে যে অ্যাড টু কার্টে কেউ যদি চায় অ্যাড করতে পারবে, কিন্তু তারপরও আমরা চাইলে কিন্তু এই পেজটাকে আরো সুন্দর করতে পারি। তো আমি যদি একটু আমাদের পরের পেজটা দেখাই, দেখেন এটাও আরেকটা কিন্তু প্রোডাক্ট, হ্যাঁ। এবং এখানে এই ডিজিআই অসমো অ্যাক্টিভ ক্যামেরা যেটা আছে এটার নিচে দেখেন যে খুব সুন্দর করে আমরা ক্যামেরার ডিটেইল, ভিডিওটা এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা ওপেন হয়ে যাবে, দেন হচ্ছে যে ডিজাইনের সবকিছু আছে, স্ক্রিন আমরা দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন একটা ফ্লোটিং অ্যানিমেশন আছে, হ্যাঁ অনেক এঙ্গেজিং এবং এটা দেখে কিন্তু কনভার্সন অনেক বেড়ে যাওয়ার কথা। এবং দেখেন এখানে পুরো হচ্ছে মানে ইন্টারেক্টিভ একটা পেজ বলা যায় এবং আলটিমেটলি নিচে কিন্তু ঠিক এক্স্যাক্টলি আগের যে পেজটা ছিল, হ্যাঁ যে সেকেন্ড যেটা আমাদের ছিল সেটার মতো এখানেও হচ্ছে আমাদের ডিসক্রিপশনের আলাদা পেজ আছে, ঠিক আছে। এবং এটা যখনই পার হবে তখন কিন্তু উপরে স্টিকি যেই অ্যাড টু কার্ট অপশনটা আছে সেটা কিন্তু চলে আসে, রাইট। তো এই পেজটা এত সুন্দর করে করা এবং এই পেজটা এত নর্মাল ভাবে করা কেন, এটার মধ্যে পার্থক্য কি, এবং এটা আমরা যদি করতে চাই আমাদের সাইটে কিভাবে করতে পারবো সেটা নিয়ে কিন্তু এই টিউটোরিয়াল। তো আমাদের girlsq.com এ আমরা যে থিমটা ইনস্টল করেছি সেটা অলরেডি আপনারা জানেন, রিহাব আমাদের ডিসক্রিপশনে আছে ভিডিওর, সেখানে ক্লিক করে আপনারাও চাইলে এই থিমটা অ্যানভাটো মার্কেট প্লেস থেকে কিনে নিতে পারেন। এবং এটা কেনার পরে আপনারা যখন হচ্ছে সাইটটা বিল্ড করবেন, হ্যাঁ যে এলিমেন্টর এবং সবগুলো প্লাগইন ইনস্টল করবেন, এরপর কিন্তু হচ্ছে আপনার অপশন আছে এরকম প্রোডাক্ট পেজ তৈরি করা। তো এটা কিভাবে আমরা তৈরি করি, তো এটার জন্য আমরা হচ্ছে যদি একটু যে প্রথম যে পেজটা ছিল ক্যাননের যে লেন্স যেটা সেই পেজটা যদি একটু দেখি যে প্রোডাক্ট পেজ, সেই পেজে কিন্তু হচ্ছে দেখেন ইনফরমেশনটা এখানেই আছে এবং এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে আলটিমেটলি ওখানে দেখাচ্ছিল, মানে এই পেজের যে লাস্টে যে জিনিসটা আছে এই যে এই ইনফরমেশনগুলোই কিন্তু হচ্ছে আমাকে এখানে দেওয়ার অপশন আছে, রাইট। কিন্তু এক্সট্রা যে ইনফরমেশন যেটা আমরা এই পেজটাতে দেখতে পাচ্ছি, এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা কিভাবে দিতে পারি যে উপরের যেগুলো আছে, তো এটার জন্য আসলে আমাদেরকে কিন্তু এলিমেন্টর ইউজ করতে হবে। তো এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার এবং আপনার থিমের সাথে মাঝে মাঝে এলিমেন্টরের এই প্যাকেজ দিয়ে দিবে, তখন হচ্ছে আপনারা খুব সহজে কিন্তু হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন। তো আমরা যদি দেখি একটু এটা কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আছে, হ্যাঁ ড্যাশবোর্ডের ভিতরে আপনি টেমপ্লেটের নামে একটা ট্যাব পাবেন এলিমেন্টরের নিচে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো সেভ টেমপ্লেট আছে এবং এখানে কিন্তু এই টেমপ্লেটগুলোই কিন্তু আসলে আলটিমেটলি আমাদের এই পেজগুলোতে দেখা দেয়, ঠিক আছে, এই যে এই পেজগুলোতেই আসে। তো এই টেমপ্লেটগুলো আমরা কিভাবে ইউজ করব, কিংবা আমরা নিজেরা যদি কোনো টেমপ্লেট বানাতে চাই কিভাবে আমরা বানাবো, তো দেখেন এখানে যে সব এক্সটেন্ড যে কন্টেন্টটা আছে এটা কিন্তু একটা হচ্ছে সেকশন, হ্যাঁ। আরেকটা জিনিস বলে রাখি, এই টেমপ্লেটগুলো দুইভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে পেজ আমরা বিল্ড করতে পারি, একটা হচ্ছে সেকশন বিল্ড করতে পারি। তো আমাদের এই পেজে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে সেকশন, এটা নট হচ্ছে পেজ। পেজ কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের এই অজমোর যে প্রোডাক্ট পেজ আছে সেটা, আর সেকশন হচ্ছে যে নিচ থেকে যে জিনিসগুলো শুরু হলো সেটা হচ্ছে একটা সেকশন এবং আলটিমেটলি দেখেন ওই প্রোডাক্ট পেজের আবার বাকি সেকশনটা নিচে কিন্তু চলে আসছে। তো আমরা যদি এরকম সেকশন তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমরা এরকম এই এলিমেন্টের ভিতরে যে টেমপ্লেটগুলো আছে টেমপ্লেটগুলো থেকে কিন্তু আমরা এরকম হচ্ছে সেকশন বানিয়ে রাখতে পারি, ঠিক আছে, কিংবা পেজ বানিয়ে রাখতে পারি। তো আমাদের এই ক্ষেত্রে যদি এটা সেকশন, এই সেকশনটা হচ্ছে আপনার এই যে সব এক্সটেন্ড কন্টেন্ট, ঠিক আছে। তো সব এক্সটেন্ড কন্টেন্টটা যদি আমরা দেখি, দেখেন এটা হচ্ছে একটা সেকশন, এটা বানানো হয়েছে এবং আমরা যদি এটা শর্টকোডটা ইউজ করি, হ্যাঁ এটার যে শর্টকোড যেটা আছে দেখেন এই যে এটা হচ্ছে শর্টকোড, ঠিক আছে। এই শর্টকোডটা যদি আমরা প্রোডাক্ট পেজে ইউজ করে ফেলি, হ্যাঁ তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন ডিজিআই অজমো অ্যাক্টিভ ক্যামেরার যে পেজটা আছে এডিটে যদি আমরা যাই, দেখেন এখানে কিন্তু এই যে প্রোডাক্ট ডেটার মধ্যে একটা কিন্তু কাস্টম কোড এরিয়া আছে এবং এই কাস্টম কোড এরিয়ার মধ্যে এখানে এই জিনিসটা দেওয়া,
হ্যাঁ, এবং এটা হচ্ছে কি, উইল বি রেন্ডার্ড অ্যাজ এডিশনাল সেকশন, তার মানে এডিশনাল সেকশন হিসেবে এই জিনিসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, এই যে এখানে এই পার্টটা এডিশনাল সেকশন হিসেবে চলে আসছে। তো আমরা এইটা যদি এই যে পেজটা আছে এক্সটেন্ডেড, এইটা যদি আমরা আমাদের নতুন কোনো প্রোডাক্টে দিতে চাই তাহলে কিভাবে দিব? তো আমরা হচ্ছে একটা টেস্ট প্রোডাক্ট এখানে তৈরি করেছি, এই যে নতুন হচ্ছে আপনি অ্যাড নিউ দিয়েই করতে পারবেন, কিংবা প্রোডাক্ট পেজ থেকেও করতে পারবেন, কিংবা উপরের প্লাসের এই এখান থেকেও প্রোডাক্ট পেজ আপনি তৈরি করতে পারবেন। তৈরি করার পরে এখানে দেখেন এই পেজটা হচ্ছে এটা, হ্যাঁ, এবং এখানে আমরা যে শর্টকোড যেটা আছে, হ্যাঁ, এই শর্টকোডটা যদি আমরা জাস্ট কপি করে আমরা যদি এইখানের এই কাস্টম এরিয়াতে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। তো আমি একটু দেখে নিই এখন প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে, তারপর হচ্ছে আমরা শর্টকোডটা দিয়ে দেখতে পারি। তো দেখেন এখন হচ্ছে এটা একটা টেস্ট এলিমেন্টের প্রোডাক্ট হিসেবে আমরা রেখেছি এবং এখানে কিছু নাই, আইটেমের প্রাইস টাইস কিচ্ছু কিন্তু নাই, ঠিক আছে। তো যেমনি আমরা যদি এটা একটু এডিটে আবার যাই, এডিট প্রোডাক্টে, যে আমরা যদি শর্টকোডটা দিয়ে দিই তখন দেখবেন এই প্রোডাক্টের আলাদা সেকশনে কিন্তু সবকিছু চলে আসছে। তো আমরা একটু যদি আবার প্রোডাক্ট ডেটাতে যাই, যার পরে এখানে কাস্টম কোডটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে আপডেট করে দিলাম, ঠিক আছে। এখন যখন এটা সাকসেসফুলি আপডেট হবে, আপডেট হওয়ার পরে আমরা যখন এই প্রোডাক্টের পেজে যাব তখন দেখবেন কিন্তু ওই সেকশনটা চলে আসছে। তো আমি যখন এই প্রোডাক্টের পেজে যাব তখন দেখেন এখন কিন্তু এই প্রোডাক্টের এই আলাদা সেকশনগুলোর নিচে চলে আসছে, ঠিক আছে, একদম সহজ জিনিস। এবং আপনি বলতে পারেন যে ভাই এটা আমরা কিভাবে বানাবো, এরকম যদি পেজ বানাতে চাই কিভাবে বানানো সম্ভব? এই ধরনের পেজ কিন্তু বানানো একদম ইজি এলিমেন্টর দিয়ে। তো আপনি যদি এলিমেন্টর দিয়ে পেজ বানাতে চান সেই ক্ষেত্রে আসলে করণীয় হচ্ছে যে আপনি থিম বিল্ডারের ওখানে যাবেন, থিম বিল্ডার যেটা আছে থিম বিল্ডারের ওখানে যেয়ে আমরা হচ্ছে এখান থেকে যদি এক্সট্রা একটা সেকশন দেই, যেমন হচ্ছে আমরা যদি এখানে অ্যাড নিউ নামে যদি নতুন টেমপ্লেট তৈরি করতে চাই, এখানে আমাকে বলতেছে তুমি কোন টেমপ্লেট তৈরি করতে চাও, তো আমি এখান থেকে বলতেছি আমি সেকশন তৈরি করতে চাই এবং এটা নাম দিচ্ছি ধরেন হচ্ছে টেস্ট সেকশন, ঠিক আছে, দিয়ে ক্রিয়েট টেমপ্লেট দিচ্ছি। দিলে এখন আমার হচ্ছে এই টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে এবং ওই টেমপ্লেটে আমরা নিজেদের মতো করে আসলে সেকশন বসাতে পারবো, যে কোথায় কি থাকবে না থাকবে সবকিছু। তো এলিমেন্টরের এই হচ্ছে সুবিধা যে এলিমেন্টরে আপনি এরকম ডিজাইন করে রেখে এটা কিন্তু মাল্টিপারপাসে, মাল্টি পেজে কিংবা মাল্টি প্রোডাক্টে আপনি হচ্ছে আপলোড করতে পারবেন। তো দেখেন এখানে টেক্সট সেকশনের নাম চলে আসলো। এখন আমি যদি এটার ভিতরে ডিজাইন করতে চাই, আমি জাস্ট হচ্ছে এখান থেকে দিব যে ডিজাইনে কি কি থাকবে, যেমন হচ্ছে এখানে আমি যদি দুইটা পার্ট দিই, ধরুন হচ্ছে এখানে একটা ইমেজ দিলাম, এরপরে এখানে একটা ধরুন হচ্ছে ভিডিও দিলাম, হ্যাঁ, এইভাবে গেল। আমরা যদি চারটা দিতে চাই, চারটা সেকশন আমরা এখান থেকে তৈরি করতে পারবো, দেখেন এই যে চারটা কিংবা পাঁচটা সেকশন, পাঁচটা সেকশনের উপরে তৈরি হলো এবং প্রতিটার ভিতরে কিন্তু আমরা হচ্ছে টেক্সট এডিটর দিতে পারবো, বাটন দিতে পারবো, ঠিক আছে, ভিডিও দিতে পারবো, মানে আমাদের মতো করে সাজাবে। এবং এখানে লটস অফ অপশন আছে যে আমরা যা যা করতে চাই সব কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ম্যাপ থেকে শুরু করে যা যেখানে যা কিছু প্রয়োজন, ঠিক আছে, প্রোডাক্ট পেজ থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু এখানে অনেক অপশন আছে। এই অপশনগুলো আপনি যদি আপনার মতো করে দেখেন এবং সাজিয়ে নেন তাহলে ভালো। তবে একটা জিনিস বলে রাখি, এই অপশনগুলো কিন্তু আপনার আসবে হচ্ছে যে আপনার থিমের উপর বেস করে। তো আপনি যেই থিমটা কিনবেন সেই থিমটার উপর বেস করে কিন্তু এটা মানে আপনি বিল্ড আপ করতে পারবেন। আর আপনি যদি এলিমেন্টরের যদি প্রো ভার্সনটা নিয়ে নেন তাহলেও কিন্তু আপনি এই ধরনের ডিজাইন করে কাস্টম কোড হিসেবে দিয়ে দিতে পারবেন। তো দেখেন আমাদের এই পেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। এবং আমরা যদি এখন আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কিন্তু ওই সেকশনটা নিয়ে যখন আমাদের টেস্ট পেজে দিয়ে দিব তখন কিন্তু ওই সেকশন যেটা এখন নিউলি আমরা ক্রিয়েট করলাম সেই সেকশনটাই কিন্তু চলে আসবে। তো দেখেন আমি এখান থেকে হচ্ছে আবার হচ্ছে আমাদের এলিমেন্টরের নিচে যে অপশনটা আছে টেমপ্লেট সেখানে যাচ্ছি। তো কোথায় গেল এই যে এলিমেন্টর টেমপ্লেট, ঠিক আছে, এখানে সেট টেমপ্লেটে যাচ্ছি। যাওয়ার পরে আমি নতুন এখন যেটা বানালাম এই যে টেস্ট সেকশন, হ্যাঁ, এটার হচ্ছে আমি জাস্ট শর্টকাটটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমাদের যে এই পেজটা আছে টেস্ট এলিমেন্ট প্রোডাক্ট যেটা আমরা তৈরি করেছি, এটার যদি আমি প্রোডাক্টের ব্যাকএন্ডে যাই তখন আমি শর্টকাটটা দিয়ে দিলে কিন্তু আবার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখেন কাস্টম শর্টকাট যেটা আছে সেটা আমি এখন চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি, আপডেট দিয়ে দিচ্ছি। তো এখন যখন আমি এটা আপডেট দিব আমার কিন্তু দেখতে পারবো যে আমাদের পুরো সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখন আমি যদি প্রোডাক্টের পেজে চলে যাই, আমরা নতুন যেটা ক্রিয়েট করেছিলাম যে সেকশনটা সেই সেকশনের বিষয়টাই কিন্তু চলে আসবে।
এই যে দেখেন আমার টেস্ট প্রোডাক্ট, আর এই যে এই সেকশন দুটো আমরা একটু আগে তৈরি করেছিলাম এটাই কিন্তু চলে আসছে, এবং এটার নিচে কিন্তু এই অপশনগুলো আছে, ঠিক আছে? দেখছেন তো আপনার, আমরা চাইলে ঠিক সেম প্রসিডিওরে আসলে কিন্তু এভাবে খুব সুন্দর করে পেজ বিল্ড করতে পারবো, এবং যেগুলো হচ্ছে খুবই আই ক্যাচিং হবে এবং আপনার আলটিমেটলি কনভার্সন কিন্তু বেড়ে যাবে। তো আপনারা যদি আরও জানতে চান, আমাদের কিন্তু একটা খুবই চমৎকার কোর্স আমরা রিলিজ করেছি লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে, যে ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট, এবং এখানে আমরা একদম মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সবকিছু দেখাবো, যে আপনি নিজে নিজেই যেন আপনার ই কমার্স সাইট আপনার জন্য কিংবা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। এবং মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু আমরা মাল্টি ভেন্ডর সাইট দেখাচ্ছি, মানে সিঙ্গেল ভেন্ডর না, অনেকেই যদি আপনার রেজিস্ট্রেশন করতে চায় সেটা কিভাবে করতে পারবে এখান থেকে আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন। তো ডোমেইন হোস্টিং কিনা থেকে শুরু করে সেট আপ থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ই কমার্স ইনস্টলেশন, থিম ইনস্টলেশন, সব কিছুই আপনি কিন্তু এই কোর্সে পাবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, এবং আমি আশা করছি যে আপনারা টিউটোরিয়ালটা দেখে বেশ মজা পেয়েছেন, এবং আপনারা যারা এখনো ই কমার্স বিজনেস দেওয়ার কথা চিন্তা করছেন এখনই কিন্তু রাইট টাইম, কারণ বাংলাদেশে কিন্তু একটা বুম শুরু হয়েছে, ঠিক আছে? এবং কম্পিটিশন কিন্তু এখনো অনেক লো, আস্তে আস্তে ফেসবুক ইউজার বাড়বে, আপনার হচ্ছে গ্রাম অঞ্চলেও হচ্ছে দেখবেন যে ফেসবুক ইউজারের সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার অঞ্চলেও এরকম মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট কিংবা সিঙ্গেল ভেন্ডর ই কমার্স সাইট দিয়ে অনেক লাভবান হতে পারেন, ঠিক আছে? তো আমাদের নেক্সট সেকশনে দেখা হচ্ছে যে কিভাবে আমরা আসলে এই আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ই কমার্স সাইটটাকে আরো ডেভেলপ করতে পারি, ঠিক আছে?